আসসালামু আলাইকুম, অ্যান্ড্রয়েডের পক্ষ থেকে আমি শামিম আছি আপনাদের সাথে। অ্যান্ড আজকে এই ভিডিওতে আমি আপনাদের 30,000 টাকা বাজেট সেগমেন্টে তিনটি ফোন সাজেস্ট করব। যে তিনটি ফোন এই বাজেট সেগমেন্টে আশা রাখছি যে আপনাদের সব ধরনের ডিমান্ড ফুলফিল করতে সক্ষম হবে, অ্যান্ড যে ফোনগুলো অবশ্যই আপনাদের বেস্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। কারণ হচ্ছে যে ফোনগুলো আমি আজকে ভিডিওতে আপনাদের জন্য রেকমেন্ড করতে চলেছি সেই ফোনগুলোতে রয়েছে ভালো প্রসেসর, যেগুলো দিয়ে আপনারা মোটামুটি লেভেল থেকে শুরু করে একদম প্রো লেভেল পর্যন্ত গেমিংও করতে পারবেন। রয়েছে ভালো ক্যামেরা সেটআপ, প্রত্যেকটা ফোনের রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, রয়েছে বিগার ব্যাটারি এবং ফাস্ট চার্জারের সাপোর্ট। তো এই তিনটি ফোন আশা করি এই বাজেট সেগমেন্টে আপনাদের জন্য বেস্ট চয়েস হবে এবং আপনারা এইখান থেকে যে কোনো একটি ফোন অনাহাসেই বেছে নিতে পারবেন। তো 30,000 টাকা বাজেট সেগমেন্ট আপনার জন্য কোন ফোনটি বেস্ট এটা নিয়ে যদি আপনি কনফিউশন পড়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার দেখার পর আশা করি আপনার সেই কনফিউশনটা আর থাকবে না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েল, তো আমি আমার লিস্টের 3 নম্বরে যে ফোনটি রেখেছি সেটি হচ্ছে শাওমির তরফ থেকে শাওমি 11i। এই ফোনটিকে তো শাওমি 11i, এই ফোনটির 6/128 GB ভেরিয়ান্টের মূল্য মোটামুটি 29-30 হাজার টাকার মতো বাংলাদেশের বাজারে অফিসিয়ালি অ্যাভেলেবেল রয়েছে, এবং 8/128 GB আরও একটি ভেরিয়ান্ট রয়েছে, সেটার দাম মূলত ওই 31,000 টাকার মতো আপনাদের পড়তে পারে। তো আমি আপনাদের রেকমেন্ড করবো 6/128 GB দিকে যাওয়ার জন্য। তো এই 11i এই ফোনটিতে আপনারা ডিসপ্লে পাচ্ছেন 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিনা 120Hz রিফ্রেশ রেট যুক্ত অবশ্যই, এবং এই ফোনটির প্রসেসর সেকশনে আপনারা পাচ্ছেন মিডিয়াটেক ডেমেনসিটি 920 5G একটি প্রসেসর, অ্যান্ড যেখানে মোটামুটি অনেকগুলো 5G ব্যান্ডের সাপোর্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ফিউচারিস্টিক ফোন হিসাবে এই ফোনটি একটি আদর্শ 5G ফোন আপনার জন্য হতে চলেছে। এই ফোনটিতে আপনারা ব্যাক সাইডে মেন ক্যামেরা সেন্সর হিসেবে পেতে চলেছেন 108 MP মেন ক্যামেরা সেন্সর, সাথে থাকবে একটি 8 MP আলট্রা ওয়াইড এবং 2 MP ম্যাক্রো, এবং ফ্রন্টে পাবেন একটি 16 MP সেলফি ক্যামেরা। এবং এই ফোনটিতে ব্যাটারি থাকছে 5160mAh এর ব্যাটারি, এবং সাথে থাকছে 67W ফাস্ট চার্জারের সাপোর্ট। তো এই ফোনটি শাওমির তরফ থেকে এই 29-30 হাজার টাকা বাজেট সেগমেন্টে একটি আদর্শ ফোন, যেটা দিয়ে আপনারা মোটামুটি গেমিং তো করতেই পারবেন, সেই সাথে ফটোগ্রাফির জন্য এই ফোনটি ব্যালেন্স, এবং সেই সাথে এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে 120Hz সমৃদ্ধ, যেখানে আপনারা মিডিয়া ওয়াচিং এর অভিজ্ঞতাটাও বেশ ভালোই পাবেন। এই ছিল আমাদের লিস্টের 3 নম্বর ফোন। এবং এবার যদি আমি চলে আসি আমার লিস্টের দ্বিতীয় ফোনে, আমি 2 নম্বরে আমি যে ফোনটি রেখেছি সেটা হচ্ছে রিয়েলমি ব্র্যান্ডের একটি ফোন, রিয়েলমি জিটি মাস্টার এডিশন। রিয়েলমি জিটি মাস্টার এডিশন এই ফোনটির 8/128 GB যে ভ্যারিয়েন্ট রয়েছে, এটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি মূল্য রয়েছে 34,000 টাকার মতো। অ্যান্ড এই ফোনটি যদি আপনারা আনঅফিসিয়ালি খোঁজ করেন, তাহলে 30-31 হাজার টাকার ভিতরে এই ফোনটি আনঅফিসিয়ালি আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো রিয়েলমি জিটি মাস্টার এডিশন এই ফোনটিতে আপনারা 6.43 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন, এখানেও 120Hz রিফ্রেশ রেট আপনারা পেয়ে যাচ্ছেন, এবং সেই সাথে এই ফোনটির ব্যাক সাইডে মেইন ক্যামেরা সেন্সর হিসেবে এবার এখানে আপনারা 64 MP মেইন ক্যামেরা সেন্সর পাবেন, এবং ফ্রন্টে একটি 32 MP সেলফি শুটার পাবেন। অ্যান্ড এই রিয়েলমি জিটি মাস্টার এডিশন এই ফোনটিতে আপনার প্রসেসর সেকশনে স্ন্যাপড্রাগন 778G, যেটা হচ্ছে মূলত আপনাদের টুকটাক থেকে শুরু করে মোটামুটি হাই লেভেল পর্যন্ত আপনারা গেমিং করতে পারবেন, যেই প্রসেসরটি মিড বাজেট সেগমেন্টে একদম স্ন্যাপড্রাগন তরফ থেকে আদর্শ একটি প্রসেসর। এবং সেই সাথে রিয়েলমি জিটি মাস্টার এডিশন এই ফোনটিতে আপনারা 4300mAh ব্যাটারি পাবেন উইথ 65W ফাস্ট চার্জার, অ্যান্ড সেই সাথে এই রিয়েলমি জিটি মাস্টার এডিশন এই ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 উইথ রিয়েলমি UI 2। তো রিয়েলমি জিটি মাস্টার এডিশন এই ফোনটিও আমার মধ্যে 30,000 টাকা বাজেট সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস আপনাদের জন্য। এই ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন 778G, যেটা হচ্ছে মূলত আপনাদের টুকটাক থেকে শুরু করে মোটামুটি হাই লেভেল পর্যন্ত আপনারা গেমিং করতে পারবেন, সেই সাথে মাল্টিটাস্কিংয়ে তো এই ফোনটি স্মুথ একটি এক্সপিরিয়েন্স আপনাদের প্রোভাইড করবে, সেটা বলার কোনো অপেক্ষায় রাখেন। এবং সেই সাথে আমাদের ডিসপ্লে রয়েছে উইথ 120Hz রিফ্রেশ রেট, এখানে আপনাদের বিভিন্ন ধরনের ব্রাউজিংয়ে কিন্তু আপনারা বেশ ভালো একটি এক্সপিরিয়েন্স পাবেন, এবং সেই সাথে আপনাদের মিডিয়া ওয়াচিং অভিজ্ঞতাটাও এই ফোনটিতেও আপনারা বেশ ভালোই পাবেন, যেহেতু সুপার আমাদের ডিসপ্লে রয়েছে। অ্যান্ড দেন আমি যদি চলে আসি আমার লিস্টে থাকা একদম 1 নম্বর ফোনে, অ্যান্ড আমি আমার লিস্টের 1 নম্বরে যে ফোনটি রেখেছি সেটি হচ্ছে পোকোর তরফ থেকে একটা ফোন, পোকো F3। তো পোকো F3 এই ফোনটি 6/128 GB যে ভ্যারিয়েন্টটির রয়েছে, সেই ফোনটির বাংলাদেশের বাজারে মূল্য রয়েছে 28-29 হাজার টাকার ভিতরে। এই ফোনটি বাংলাদেশের বাজারে আনঅফিসিয়াল প্রাইসিংটা থাকে, অ্যান্ড সেই সাথে এই ফোনটির 8/256 GB আরও একটি ভ্যারিয়েন্ট রয়েছে। আপনাদের যদি বেশি স্টোরেজের প্রয়োজন হয় সেজন্য কিন্তু আপনারা এই 8/256 GB যে ভ্যারিয়েন্ট রয়েছে এটা কিন্তু আপনারা চয়েস করতে পারেন, যে ফোনটি বাংলাদেশের বাজারে মূল্য রয়েছে 30,500 টাকার মতো আনঅফিসিয়ালি। অ্যান্ড পোকো F3 এই ফোনটিতে আমরা কি পাচ্ছি? পোকো F3 এই ফোনটিতে আমরা পাচ্ছি 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে উইথ 120Hz রিফ্রেশ রেট। ক্যামেরা সেকশনে এখানে আপনারা 48 MP ক্যামেরা দেখতে পাবেন ব্যাক সাইডে মেইন ক্যামেরা সেন্সর হিসেবে, এবং ফ্রন্টে একটি 20 MP সেলফি শুটার রয়েছে। এবং এই ফোনটিতে সবচেয়ে ভালো ব্যাপার যেটি সেটা হচ্ছে এই ফোনটির প্রসেসর। এই ফোনটিতে আপনারা পেতে চলেছেন স্ন্যাপড্রাগনের তরফ থেকে ফ্ল্যাগশিপ কাইন্ড অফ একটি প্রসেসর, স্ন্যাপড্রাগন 875G, যেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের তরফ থেকে একটি অত্যন্ত পাওয়ারফুল ফ্ল্যাগশিপ ক্যাটাগরির একটি প্রসেসর, এবং এই বাজেট সেগমেন্টে এই প্রসেসর সমৃদ্ধ ফোন পাওয়া অনেকটাই দুষ্প্রাপ্যকর। এবং সেই সাথে পোকো F3 এই ফোনটিতে আপনারা ব্যাটারি পাবেন 4520mAh ব্যাটারি, সাথে থাকবে 33W ফাস্ট চার্জার, এবং এই ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 উইথ MIUI 12 ফর পোকো। তো এই পোকো F3 এই ফোনটি হচ্ছে যারা একটা 30,000 টাকা বাজেট সেগমেন্টে গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য আমার মতে এই পোকো F3 ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। কারণ পোকো F3 তে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগন 870, যেটা
যেটা মোটামুটি এই বাজার সেগমেন্টে আপনারা কখনোই অন্য কোনো ফোনে তেমন একটা সচরাচর পাবেন না। তো এই ফোনটির ক্ষেত্রে আপনারা তো পাওয়ারফুল একটি প্রসেসর এই দামে পাচ্ছেন, তো যার জন্য আমার তরফ থেকে এই ফোনটি হচ্ছে বেস্ট চয়েস। বাট এই ফোনটির কিছু ড্রব্যাক কিন্তু রয়েছে, সেটা হচ্ছে এই ফোনটির UI। তো আপনারা যদি এই ফোনটি নেন, যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, আপনারা যদি অ্যাডভান্স লেভেলের ইউজার হন, আমি আপনাদের এটা রেকমেন্ড করবো যে অবশ্যই এই ফোনটিকে আপনারা রুট করে এই ফোনটির আপনারা যে ডিফল্ট রমটা রয়েছে সেটা রাখেন না, এখানে আপনারা কোনো কাস্টম ভালো রম ইউজ করেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই পারফরমেন্সটা আরও ভালো পাবেন এবং এই ফোনটির যে MIUI এর যে প্রবলেমগুলো হয়, যে বাগ ভালোগুলো থাকে, সেগুলো দেখা কিন্তু আর আপনি পাবেন না। ওভারঅল একটা স্টেবল পারফরমেন্স কিন্তু আপনি সবসময়ের জন্য পেয়ে যাবেন যদি কোনো কাস্টম রম আপনারা ইউজ করেন। এবং আপনারা যদি মনে করেন যে না, আপনারা কাস্টম রম ইউজ করবেন না বা এত হ্যাসার ভিতরে আপনারা না যেতে চান, তাহলে অবশ্যই এই ফোনটির যে ডিফল্ট রমটা রয়েছে সেটা আপনি ইউজ করতে পারেন অবশ্যই। বাট এই ফোনটি আপডেট করার ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন, যদি পারেন তাহলে আপডেট করে নিন না। পোকো F3 এই ফোনটির MIUI এর যে আপডেটগুলো আসে সেটা আপনারা দিয়েন না, তাহলেও এই ফোনটি মোটামুটি একটা স্টেবল পারফরমেন্স কিন্তু আপনাদের অবশ্যই দিয়ে দিবে। তো এই জিনিসটা ছাড়া পোকো F3 অবশ্যই আমার ব্যক্তিগত পছন্দ, এই বাজেট সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট ফোন, এবং এই জন্যই আমি এই ফোনটিকে আমার লিস্টে এক নম্বরে রেখেছি। তো এই ছিল আমার লিস্টের তিনটি ফোন, যে ফোনগুলো আপনারা 30,000 টাকা বাজেট সেগমেন্টে অবশ্যই আপনাদের বিবেচনায় রাখতে পারেন। ওয়েল, তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। এবং এই তিনটি ফোন থেকে আপনি কোন ফোনটি সিলেক্ট করে নিচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমি দেখতে চাই যে আসলে বেশি সংখ্যক লোক কোন ফোনটি সিলেক্ট করেছেন। তো আপনার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। গুড বাই।